স্বপ্ন পাড়ি দিচ্ছে স্বপ্নের মেট্রো রেল। তা দেখতে ও উপভোগ করতে ভিড় করছেন যাত্রীরা। কিভাবে চলে এই মেট্রো রেল, কিভাবে বা কাটবে টিকিট, কাকে দিতে হবে টিকিট, ট্রেনের ভিতরে কি থাকবে কোনো টিটি, এমন নানা প্রশ্ন সাধারণ মানুষের। তবে সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই, স্টেশনে রয়েছে সকল ব্যবস্থা। কোথায় কাটবেন টিকিট, কোথায় ছোঁয়াতে হবে টিকিট, সকল কিছুই পর্যবেক্ষণের জন্য রয়েছে কর্মী। তারা প্রতিনিয়তই বলে দেবে কোথায় কি করতে হবে। দিয়াবাড়ি থেকে আগারগাঁও যেতে লাগবে একজনের মাত্র 60 টাকা। আরও সকল স্টেশনে গন্তব্যের ভাড়ার তালিকা সাইনবোর্ড আকারে দেয়া আছে, তা পড়ে ও দেখে টিকিট ক্রয় করতে পারবে যাত্রীরা। যুগের কণ্ঠস্বরের প্রতিনিধি মোহাম্মদ মিনহাজ আলম বলেন, গিয়েছিলাম সেই মেট্রো রেলের অভিজ্ঞতা জানতে। মেট্রো রেলের ভ্রমণ ছিল বেশ মজার, সেখানে গিয়ে পড়তে হয়নি কোনো ঝামেলায়। প্রত্যেক পদক্ষেপে আছে একজন করে কর্মী, দেখিয়ে দিচ্ছেন করতে হবে কোথায় কি। সব মিলিয়ে মেট্রো রেল বাংলাদেশের ট্রেন যাত্রা দ্রুতগতিতে যাত্রায় পৌঁছানোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাহফুজা আক্তার, দৈনিক যুগের কণ্ঠস্বর।